দুর্গা পূজা এসে গেছে, মহালয়া এসে গেছে, কুমোরটুলি না আসলে হয়? কুমোরটুলি চলে এসেছি, এখন কুমোরটুলির ভিতরে ঘুরবো আর আপনাদেরকে দেখাবো শেষবেলায় কুমোরটুলির প্রস্তুতি কেমন। চলুন ভিতরে যাওয়া যাক। নীল সাদা শরতের আকাশ সাথে মাঠ ভর্তি কাশফুল দেখা এবং ভোরের আগমনী গান না শুনলে যেমন ঠিক পূজা পূজা অনুভূতি হয় না, তেমনই কুমোরটুলির শেষবেলার প্রস্তুতি না দেখলে দুর্গাপূজার আমেজটাই আসে না। আর কুমোরটুলির শিল্পীদের এই ব্যস্ততা, মানুষের কোলাহল, ফটোগ্রাফি, এইগুলোই যেন বুঝিয়ে দেয় মা এবার সত্যিই আসছেন। দুর্গাপূজার আগে কুমোরটুলি ঘোরার একটা আলাদাই মজা। যারা পূজার আগে কুমোরটুলি ঘোরে তারাই জানে, এখানে ঘুরলে আপনার মনে হবে সারা কলকাতা ঘোরা হয়ে গেল। কলকাতার প্রায় সব পূজার প্রতিমা এখান থেকেই প্যান্ডেলে যায়, তাই দুর্গাপূজার সময় কুমোরটুলি শিয়ালদা রেল স্টেশনের থেকেও বেশি ব্যস্ত বলে মনে হয়। আমরা দুর্গাপূজায় পূজা প্যান্ডেলে ঘুরি, সুসজ্জিত দুর্গা প্রতিমা দেখি, কিন্তু সেই প্রতিমা তৈরি করতে কতজন শিল্পীর কত দিন কতটা সময় পরিশ্রম করতে হয় সেটা এই কুমোরটুলি আসলে একটু হলেও আঁচ করা যায়। কুমোরটুলি আসলে আপনারা সব ধরনের প্রতিমা দেখতে পাবেন, ছোট প্রতিমা, মাঝারি প্রতিমা, সাধারণ প্রতিমা, বড় প্রতিমা, একচালা প্রতিমা, এছাড়া মা দুর্গার বিভিন্ন রূপের প্রতিমা দেখা যায় এখানে। কুমোরটুলিতে বড়সড় মেলা শুরু হয়ে যায় যেন, অনেকে আসে বিভিন্ন প্রতিমা দর্শনে, কেউ আসে পূজা প্রস্তুতি কভার করার জন্য, আবার কেউ ফটোগ্রাফির হাতটা একটু পাকা করতে চলে আসেন। দুর্গ
দুর্গাপূজার সব আপডেট ও ভ্রমণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। বলো প্রদায়ী তুমি জাগো। ব্যস্ততম কুমোরটুলির বাতাস ভরে উঠেছে ভিজে মাটি, রং আর তারপিনের গন্ধে। মনে হচ্ছে এবার যেন কিছুটা হলেও কুমোরটুলি আবার ফিরে পেয়েছে তার পুরানো ছন্দ। কিন্তু এবারে বিধিনিষেধ মেনে দুর্গাপূজায় কি পাওয়া যাবে এই ছন্দ, নাকি এবারও বাঙালিকে নিরাশ করবে সরকারি বিধিনিষেধ? দুর্গা প্রতিমা দেখতে আসার পাশাপাশি এখানে কিন্তু অনেকেই দেবী মায়ের রূপে সেজে আসে ফটোশ্যুট বা ভিডিও করার জন্য। তাই দুর্গাপূজার আগে কুমারটুলিতে এলে মাটির প্রতিমার সাথে সাথে জীবন্ত দুর্গা দর্শনের সুযোগও কিন্তু হতে পারে আপনার। এখানকার বেশিরভাগ প্রতিমাই তৃতীয়া ও চতুর্থীর মধ্যে প্যান্ডেলে চলে যাবে, আর বড় বড় প্যান্ডেলের প্রতিমা অলরেডি প্যান্ডেলে চলে গিয়েছে। তাই এই মহালয়ার আগের দিন কুমোরটুলি এত ব্যস্ত। মহালয়ার দিন ভোরবেলাতেও দেখা যাবে কুমোরটুলিতে ফটোগ্রাফারদের ভিড়, কারণ ওই দিন মায়ের চক্ষুদান। আপনাদেরও কখনো সময় সুযোগ হলে একবার ঘুরে যাবেন পূজার আগে কুমোরটুলি থেকে। তো আমরা এখন আছি কুমোরটুলিতে, পুরো কুমোরটুলিটা ঘুরে দেখলাম। আজ প্রচুর প্রতিমা দেখেছি, প্রচুর ঘুরেছি। এখন বাজে 6:30, 6:10 এখান থেকে ফেরার ট্রেনটা, লাস্ট ট্রেন চলে গেছে। তো এখন আমাদেরকে বাসে ফিরতে হবে। আমাদের এই আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। দুর্গাপূজায় প্রচুর ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই নোটিফিকেশানের জন্য বেল নোটিফিকেশানটা অন করে দিতে হবে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা।